ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, নিউ ব্লগ। আজকে তোমরা সকালে আছে, আমিও ভালো আছি। আমি এখন সানস্ক্রিনটা ইউজ করছি। আজকাল মাঝে সাঝে বেশি অক্টর আমি ইউজ করছি চব্বিশে সানস্ক্রিনটা জেল ফর্মে। জেল ফর্মে সানস্ক্রিনটা সত্যি করে ভালো, যেটা ফাউন্ডেশন ফর্ম হয় বা বিবি ক্রিম ইয়েতে হয়, তো সেগুলো না অ্যাকচুয়ালি অন স্ট্রাকচার হিসাবে অনেক সময় ভালোই বলে দেয়, কিন্তু আমার কাছে না সুইটেবল ছিল না। প্রচণ্ড পরিমাণে ঘেমেছি আর শীতকালে প্রচণ্ড পরিমাণে টিনেজ মানে স্কিনের টান ধরার সমস্যা হয়ে দাঁড়ায়। তো চলো, এখন পুজো পুজো দেওয়া বাকি আছে, কাজকর্ম তো একটু একটু করে সেরেছি, বিকালবেলাও কাজ আছে। বিকালবেলা বুক সেলটা আজকে গুজাবো, একটু একটু করে প্রত্যেকটা কাজ সারছি, শুধুমাত্র ঠান্ডাটা লেগে গেছে বলে। আদারওয়াইজ সব কাজ একদিনেই আমি সেরে নিই। অনেক সময় এরকম 5টা 6টা বেজে দেয়, দেন তারপরে উঠে স্নান করে পুজো দিই, খাওয়া দাওয়া করি, এরকমও হয়েছে অনেক সময়। কিন্তু এবার ঠান্ডাটা যদি লেগে গেছে আমার, তো আসছে সেমনিও শীতকালের মতন ঠান্ডা আবহাওয়া দিতে শুরু করে দিচ্ছে। এর ফলে কী হবে, জ্বর ভর আসার একটা ব্যাপার থাকে। তো তার জন্য না আমি একটু সাবধানেই কাজকর্ম করছি, আর এই সময় সত্যি শরীর খারাপ হওয়ার একটা ব্যাপার চলে থাকে। তোমরা সকলেই সাবধানেই থেকো, একটুখানি বসে দেন গিয়ে পুজো দেবো। আজকে ভাবছি রাতের বেলা একটা প্রিপারেশন তৈরি করবো, সেটা অবশ্যই আমি যদি তৈরি করে থাকি তোমরা দেখতে পাবে, আমি সেটা তৈরি করে থাকবো। সেটা ফেসবুক পেজে তোমরা সোমবার কি মঙ্গলবার তোমরা পেয়ে যাবে। এই যে দেখতে পেলে এক ঝলক আমি প্রশ্ন করছি, এটা বিফোর আফটার ভিডিওটা তোমরা কিজিমানি চ্যানেলে দেখতে পেয়ে যাবে। ওকে, কালকে তো মহালয়া, কে কে মহালয়া দেখবে অবশ্যই আমাকে বলো। আমার তো বেশ ভালোই লাগে, ভালো কিছু স্টোরি যায় ঠিক করে ফুটিয়ে তুলতে পারে আমার, সেটা সত্যি ভালো লাগে। তো চলো এখন বিছানা বিছানা আমি গুছিয়ে নিই, আমার ক্যামেরা ব্যাগ দেখ সব কিছু বিছানায় পড়ে আছে। কেন অ্যাকচুয়ালি ব্যাটারিটা আমি চার্জে বসিয়েছিলাম, তো লাগবে বলে এই জন্য। তো দেখতেই পাচ্ছ, আবার আরেকজন তো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম, বাট পুরোটা তোমার বিফোর আফটার পেয়ে যাবে বলেই তো দিলাম। আর এদিকে দেখছো, এটা এটাও বোঝাতে হবে, পরিষ্কার করতে হবে। ইভেন জুতো হচ্ছে র্যাক, সেখানেও অগোছালো হয়ে গেছে, সেগুলো দেখতেই পাচ্ছ কেন অগোছালো হয়ে গেছে। এই জায়গাটা পরিষ্কার থাকে, একটা অগন্ধ অগলা আছে, ওগুলো পরিষ্কার হয়ে টিপটা পরিষ্কার তোমরা দুদিন পরে তোমরা দেখতে পাবে খুব সুন্দর করে। এখন তো আমি রান্না করে চলে এসেছি যোগাযান্তি করার জন্য। তোমরা তোমার সাথে যোগাযান্তিটা তো শেয়ার করতেই পারি, কিন্তু রেসিপিটি কিন্তু ব্লগে শেয়ার করবো না, সেটা দেখতে হলে কিন্তু ফেসবুক পেজেই দেখতে হবে। রিসেন্টলি খুব তাড়াতাড়ি ভিডিওটা চলে আসবে। আর তোমরা এরকম একটা জিনিস পুজোর মধ্যে করে খেতেই পারো, অসাধারণ। পুজোর সময় স্পাইসি বান তাই হে বস, সারা বছর অনেকেই ডায়েট করে, পুজোর সময় অনেকে ডায়েট ভেঙে খাওয়া দাওয়া করে, আর অনেকেই কী হয় ডায়েট ভাঙে কিন্তু অল্প অল্প ছুঁয়ে ছুঁয়ে যায়। আমি তাদের জন্য বলবো না, যারা খেতে ভালোবাসে তাদের জন্য বলছি খেয়ে যাও। এদিকে এই যে ছোটো আলুগুলো দেখছে, এইগুলোতেই হবে, বাট কী হবে কী বৃত্তান্ত সেটা দেখতে গেলে ভিডিওটা দেখতে হবে, আর ভিডিওটা সত্যি খুব তাড়াতাড়ি আসবে, বুঝলে। আর আমার কিছু গুছানো গুছানো আছে, সেইগুলো তো আমি গুছাবো এখন, দেন তারপরে এসে রান্নাঘরে গিয়ে রান্নাটা শেষ করো। তো চলো, তোমরা সকলেই ভালো থেকো, পুজোয় ভালো করে আনন্দ করো। তো টাটা ভাই, মানে এস ব্লগে।